কোন খাবারের সাথে লেবু খেলে মানুষ মারা যেতে পারে? অপশন পেঁপে, ডালিম, আমলকি নাকি জাম্বুরা? সঠিক উত্তরটি হবে পেঁপে খেলেই। বলুন তো কোন দেশের মানুষেরা শুধুমাত্র বিয়ের দিনেই গোসল করে? অপশন কানাডা, সুইজারল্যান্ড, নামিবিয়া নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হবে নামিবিয়া দেশের লোকেরা। কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে? অপশন জিলাপি, লেবু রস, চমচম নাকি রুই মাছ? সঠিক উত্তরটি হবে লেবু রস খেলে। লেবু রসে থাকে ভিটামিন সি, যা নিজেই একটি অ্যান্টিঅক্সিডেন্ট, তাই আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলিকে বাইরে বের করতে সাহায্য করে লেবু রস। তাই প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু রসের সঙ্গে এক চা চামচ মধু রস মিশিয়ে পান করুন। পেট পরিষ্কার থাকবে সব সময়। কোন সবজি রক্তের উচ্চচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে? অপশন বিট, পালং শাক, আলু নাকি করলা? সঠিক উত্তরটি হবে বিট ও পালং শাক। নিয়মিত পালং শাক খান। পালং শাকে রয়েছে ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রনের মতো পুষ্টি উপাদান, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। শীতকালের সময় বিট খেতে পারেন। মৌসুমি সবজি হিসাবে বিট রক্তচাপের রোগীদের জন্য খুব উপকারী। কোন সবজি ওজন কমাতে সাহায্য করে? অপশন মূলা, ঢেঁড়স, পেঁপে নাকি মিষ্টি কুমড়া? সঠিক উত্তরটি হবে ঢেঁড়স খেলে। কোন শাক খেলে মাথা ব্যথা কমে? অপশন পালং শাক, কচু শাক, পুঁই শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হবে পালং শাক খেলে। কোন ভিটামিনের অভাবে ঘুম কম আসে? অপশন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। আচ্ছা বলুন তো শীতকালে কোন রক্তের গ্রুপের মানুষের এনার্জি সবচেয়ে বেশি থাকে? অপশন ও গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ নাকি এ বি গ্রুপ? সঠিক উত্তরটি হবে ও গ্রুপ। কোন চা পান করলে শরীরের ওজন দ্রুত চার ভাগের এক ভাগ হয়ে যায়? অপশন লাল চা, গ্রিন টি, দুধ চা নাকি কফি? সঠিক উত্তরটি হবে গ্রিন টি। গ্রিন টি পান করলে স্বাস্থ্য উপকারিতা অনেক। ওজন কমানোর ক্ষেত্রে এটি সবচেয়ে কার্যকর। এর কারণ হলো সবুজ চায়ে নির্যাসে ক্যাটেসিন বেশি থাকে, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বা বিপাককে উন্নত করতে পারে এবং চর্বি পোড়াতে পারে, বিশেষ করে পেটে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মেটাবলিজম বাড়ায়, এর ফলে শরীরে ফ্যাট পুড়ে যায়। গবেষণায় দেখা গেছে 12 সপ্তাহ সঠিক ডায়েট আর গ্রিন টি খেয়ে প্রায় 4 কিলো ওজন কমেছে। কোন পাখি উড়তে উড়তে ঘুমাতে পারে? অপশান টিয়া পাখি, হামিং বার্ড, ময়না পাখি নাকি ফ্রিগেট বার্ড? সঠিক উত্তরটি হবে হামিং বার্ড। কোন গ্যাসের কারণে মানুষের হাসি পায়? অপশান হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, হিলিয়াম নাকি কার্বন মনোক্সাইড? সঠিক উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড।
পরবর্তী প্রশ্নে যাবার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সুগার নিয়ন্ত্রণে কোন সবজি খাওয়া ভালো? অপশন পটল, গাজর, লাউ নাকি বাঁধাকপি? সঠিক উত্তরটি হবে গাজর। কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ে? অপশান জামরুল, কমলা, পেয়ারা নাকি জলপাই? সঠিক উত্তরটি হবে কমলা ফল খেলে। খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? অপশান ক্যান্সার, আলসার, ডায়াবেটিক্স নাকি কিডনির পাথর? সঠিক উত্তরটি হবে আলসার। চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা। যদি তা না করেন তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। নিয়মিত সকালে কি খেলে দ্রুত ওজন কমানো যায়? অপশন গরম চা, লেবু জল, গরম কফি নাকি গরম জল? সঠিক উত্তরটি হবে গরম জল। গরম জল শরীরে জমে থাকা ফ্যাট ভাঙতেও সাহায্য করে, যার ফলে পরিপাকতন্ত্রের পক্ষে ফ্যাট জাতীয় পদার্থ পরিপাক করা সহজতর হয়। খাওয়ার আগে কিছুটা গরম জল খেয়ে নিলে পেটে কিছুটা হলেও ভরাট লাগে। এতে খুব বেশি খাবার খেতে ইচ্ছে করে না, তাই শরীরে কম পরিমাণ ক্যালোরি যায়, তাই ওজন থাকে নিয়ন্ত্রণে। শীতে কোন সবজি খেলে হার্টের রোগ হয় না? অপশন টমেটো, পালং শাক, মূলা নাকি বাঁধাকপি? সঠিক উত্তরটি হবে মূলা খেলে। শীতের সবজি মূলাতে উপস্থিত অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান আছে, যা হার্টের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে। ফলে এটি খেলে হার্টে রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? অপশান ইলিশ মাছ, কাতলা মাছ, পাবদা মাছ নাকি রুই মাছ? সঠিক উত্তরটি হবে রুই মাছ খেলে। বিভিন্ন কাজের কারণে সারা দিন কম্পিউটারের সামনে কাটাতে হয় অনেককেই। তাছাড়া স্মার্টফোন তো আছে, এগুলোর আলো চোখের উপর নানা ধরনের প্রভাব ফেলে, দৃষ্টিশক্তি কমে যায়, চোখ শুকিয়ে যায়। চোখে এ ধরনের সমস্যা কমাতে পারে রুই মাছ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের বহু সমস্যাকে প্রতিহিত করে। শীতে কোন সবজি খাওয়া কিডনি রোগীদের জন্য বিপজ্জনক? অপশান আলু, ফুলকপি, টমেটো নাকি লাউ? সঠিক উত্তরটি হবে আলু। একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে কোন রোগ হয়? অপশান দাঁত ক্ষয়, পাইরিয়া, ক্যান্সার নাকি আলসার? সঠিক উত্তরটি হবে ক্যান্সার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁত মাজার ব্রাশ অন্তত 3 মাস অন্তর বদলে ফেলা দরকার। যদি আপনি সাধারণ ব্রাশ ব্যবহার করেন তাহলেও, যদি আপনি ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করেন সেক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রেই 3 মাসের বেশি কোনো ব্রাশ ব্যবহার করলে মুখের স্বাস্থ্যের ক্ষতি হয়। দীর্ঘদিন কোন ঔষধ খেলে কিডনি ও লিভার নষ্ট হয়? অপশান ব্যথার ঔষধ, গ্যাসের ঔষধ, হার্টের ঔষধ নাকি ঘুমের ঔষধ? সঠিক উত্তরটি হবে
ব্যথার ঔষধ। দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ খেলে কিডনির লিভার ও পাকস্থলীতে মারাত্মক ক্ষতি হতে পারে, ফলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যেমন তীব্র পেট ব্যথা, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, রক্ত বমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পানি জমা, প্রস্রাব কম হওয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।